জারি রেখে আবার আমি বলবো যে আমার আকীদা সহিহ আছে তা কখনো হতে পারে না, বরং বিষয়টা এমন হয়ে গেছে আপনি করলে বেদাত আর আমি করলে বেদাত না। কথা বুঝেছেন? একটাই কাজ আপনি করলে বেদাত আর আমি করলে এই উক্তি আর এই যুক্তি আর এই দলিল দিয়ে সেটাকে আমি তখন জায়েজ বলে থাকি। আহলুল হাদিসের আদর্শ, আহলুল হাদিসের মাসলাক এটি কখনো হতে পারে না। আহলুল হাদিস তো আহলুল হাদিসেই, তার বিষয়টি সুস্পষ্ট বিষয়, কারণ এটি নতুন নয়, ওই সেই সাহাবায়ে কেরামদের পর থেকেই চলে এসেছে সেই আহলুল হাদিসের পরিচয়, বরং সাহাবায়ে কেরামের যুগ থেকেই চলে এসেছে আহলুল হাদিসের পরিচয়, আহলুল হাদিসের আদর্শ, আহলুল হাদিসের আকীদা ও ভাবধারা। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই ফেতনা থেকে মুক্ত হওয়ার জন্য একটি অন্যতম বিষয় হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে, না হলে আপনাকে ফেতনা ক্রাশ করবে। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে এর দৃষ্টান্ত বর্ণনা করেছেন, তিনি বলেন যে একটি ছাগলের পাল, ভেড়ার পাল থেকে যদি একটি ছাগল বা ভেড়া বিচ্ছিন্ন হয়ে যায়, নেকড়ে বাঘের জন্য ওই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছাগলটিকে আক্রমণ করা সহজ কিনা? অবশ্যই সহজ, কিন্তু যারা দলবদ্ধ হয়ে আছে তাদের উপর আক্রমণ করা সহজ নয়। বিশেষ করে এখন তো একটি চ্যানেল পাওয়া যায়, কি চ্যানেল, জিওগ্রাফি, তাই না, বা কি বলে যেটা জীব জানোয়ারগুলি দেখানো হয়, ন্যাশনাল জিওগ্রাফি, খুব সুন্দর এটা। এখানে একটি আল্লাহ রাব্বুল আলামিনের কি সৃষ্টি, কত সুবহানাল্লাহ। সেখানেও দেখা যায় যে বাঘ সিংহ এসে আক্রমণ করে কোন কোন গরুর উপরে বা কোন মহিষের উপরে বা কোন প্রাণীর উপরে, দেখতেছেন যে আপনি যে যেটা কি হয়েছে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দৃষ্টান্ত 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং ফেতনা আপনাকে গ্রাস করতে পারে, সেটি হিজবুত তাওহীদের ফেতনা বলেন অথবা কোরআন অনুসরণ আহলে কোরআনদের তথাকথিত হাদিস অস্বীকারীদের ফেতনা বলুন বা আরো যে কোনো পীর মুরিদের ফেতনা বলুন বা আরো যে ধরনের ফেতনা বলুন না কেন, এই ফেতনা আপনাকে আক্রমণ করতে পারে, আপনাকে পেয়ে যেতে পারে যখন আপনি বিচ্ছিন্ন হয়ে থাকবেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ইলজাম জামাতুল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই ভয়ঙ্কর ফেতনার পরিস্থিতিতে বিচ্ছিন্ন হয়ে থাকার কোনো সুযোগ নেই, আপনাকে জামাতবদ্ধ হয়ে থাকতে হবে। দ্বিতীয় দিক, যারা আলেম রয়েছেন, জামাতবদ্ধ হয়ে এই আলেম যদি থাকে তার কি ভালো দিকটি এটি লক্ষ্য করবেন। একজন আলেম স্বাধীনভাবে মন মতো ফতোয়া দিতে পারে যদি তিনি বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকেন, আর আলেম যদি আরো 10 জন আলেমের সাথে জামাতবদ্ধ হয়ে থাকে তাহলে তিনি নিজের মন মতো স্বাধীনভাবে ফতোয়া দিতে পারেন না। কথা বুঝেছেন? আমি স্বাধীনভাবে ফতোয়া দিতে পারবো যেমন মন চায় তেমন, যদি এই জামাতের ছাদ থেকে আমি না থাকি আলাদা চলে গেলাম, আপনারা কি করেন করেন, আপনাদের সাথে আমি নাই, আমার যেমন মন চায় তেমন, তখন আমার জন্য সুবিধা হবে স্বাধীন মতো ইচ্ছা মতো মন গড়া ফতোয়া দেওয়া। কিন্তু যখন সবাই মিলে একসাথে থাকবো অটোমেটিকভাবে আমি এটা ধরা খাবো, এখানে আরেকজন আমাকে বলে ফেলবেন যে আপনি একা একা এই ফতোয়া দিলেন, অথচ এই ফতোয়া কোরআন সুন্নাহর সাথে মিল নেই, কেমনে এই ফতোয়া দিলেন, আমার ওই চিন্তার কারণে আমি সেখানে আর একা একাই মানে একা একাই বিভ্রান্তিকর কোনো ফতোয়া দেওয়ার সুযোগ পাব না। মনে রাখবেন, সেই আলেমেই বিচ্ছিন্নভাবে একাকি চলতে চায় যেই আলেমেই এ ধরনের মন মতো বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে সমাজেও বিচ্ছিন্ন বিভ্রান্ত সৃষ্টি করার সুযোগ নিতে চায়। এটি একটি ভয়ঙ্কর বিষয়। আজকে বিশেষ করে একটি বিষয় এসে গেছে সাংগঠনিক দিক, আমরা বলছি যে ঐক্যবদ্ধ হয়ে থাকা এর একটি রূপ বা প্রক্রিয়া হচ্ছে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়া। আমরা জানি বাংলার বুকে আহলুল হাদিসেরা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ছিল, কেমন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল, এলাকা ভিত্তিক তখন আহলুল হাদিসদেরও পীর ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও সেই
1946 সালের আগের কথা আহলুল হাদিসরাও তখন এলাকা ভিত্তিক এই বৃহত্তর খুলনা বা কোন ডিস্ট্রিক্টের এলাকার আহলুল হাদিসরা সেই এলাকার একজন মুরব্বি বা একজন আলেম বা একজন তাকেও ওই পীরের মতো মানতেন হয়তো হানাফি ভাইদের মতো পীরের মতো নয় সেজদা করতেন না কিন্তু ওই ধরনের মানতেন আবার আরেক এলাকায় সেরকম যার ফলে তাদের বিভিন্ন রকমের ফতোয়ার ভিন্নতা পাওয়া যায় সেই বিক্ষিপ্ত পরিবেশকে সুসংগঠিত করেছেন ঐক্যবদ্ধ করেছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সেই ধারাবাহিকতা চলে আসছে বাংলার বুকে আহলুল হাদিসরা যারা ঐক্যবদ্ধ হয়েছিলেন আছেন তারা পরিচিত জমিয়তে আহলে হাদিস হিসাবে ভারতবর্ষে খোঁজ নিয়ে দেখুন ভারতে যারা ঐক্যবদ্ধভাবে আহলে হাদিসরা রয়েছেন তারা হলেন অল ইন্ডিয়া জমিয়তে আহলে হাদিস পাকিস্তান জমিয়তে আহলে হাদিস কাশ্মীর জমিয়তে আহলে হাদিস নেপাল জমিয়তে আহলে হাদিস শ্রীলঙ্কা জমিয়তে আহলে হাদিস এই সব দেশগুলির মধ্যে সবগুলিতে পাবেন জমিয়তে আহলে হাদিস একই সূত্রে বাংলাদেশেও ওই নেটওয়ার্কের সূত্রটি হচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বলুন আলহামদুলিল্লাহ এটি গোটা ভারতবর্ষে আহলুল হাদিসদের একটি সুন্দর প্ল্যাটফর্ম কিন্তু এটিকে কোথাও কোথাও ব্যতিক্রমে নিয়ে যাওয়া হয়েছে নিজের সুবিধা ও স্বার্থের লক্ষ্যে যেটি আমাদেরকে কোনো সন্দেহ নেই অবশ্যই ক্ষতিগ্রস্ত করেছে আজকে আরো কেউ বক্তব্য রাখছেন আরেক ভয়ের আরেক শ্রেণীর তারা বলছেন যে না এই ধরনের কোনো সংগঠন করা জায়েজ নেই কি করতে হবে আমি আমার মতো বক্তব্য দেব আপনি আপনার মতো বক্তব্য দিবেন আমি আমার মতো কামাই করতে থাকব আপনি আপনার মতো কামাই করতে থাকবেন এটি মূলত ওই পীরদের মতোই সূত্র বাংলাদেশে হাজারো পীর রয়েছেন সব পীরদেরকে যদি বলা হয় আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দল করেন চ্যালেঞ্জ করে বলা যায় যে কিয়ামত পর্যন্ত তারা রাজি হবেন না কেন কেন রাজি হবেন না কারণ হলো সবাই যদি ঐক্যবদ্ধ হয় ব্যক্তিগত কামাই বন্ধ হয়ে যাবে যার কারণে পীর সাহেবরা কখনো ঐক্যবদ্ধ হয়ে এক দলে এক জামাতে তারা সমবেত হবে না ঠিক একই চিন্তা নিয়ে আমাদের কোনো কোনো পীর সাহেবরা নিজেদের কামাইয়ের জন্য তারা এই স্লোগান দিয়ে বলছেন যে এই ধরনের সংগঠন কোনো দরকার নেই নিজে নিজেই শুধু যত কামাই করা যায় সেই পথ তারা খুলে দিয়েছেন তাই নিজের ডোনার সংগ্রহ করছেন নিজের অর্থ সংগ্রহ করছেন নিজের প্রতিষ্ঠান দাঁড় করছেন বলছেন একদিক দিয়ে সংগঠন নয় আবার আরেক দিকে তারা নিজেরাও সংগঠন করছেন বলছেন কেমনে সংগঠন নয় বলতে কি জামাতবদ্ধ হওয়া এখানে একটি বিষয় আসতে পারে কেউ বলতে পারেন যে ইসলামে যে জামাতবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেটাই কি এই সংগঠনের বিষয় জবাব আমি বলবো ইসলামে যে জামাতবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেটিকে হুবহু এভাবে আমরা না বলতে পারলেও অবশ্যই আমরা বলতে পারবো যে এই বিশৃঙ্খলা বিভক্ত হয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য যেই দাওয়াত যেই ডাক যেই আহ্বান সেটি কখনো সেই হাদিসের আলোকে নয় বরং জামাতবদ্ধ হয়ে চলার বিপরীত দাওয়াত এটি এতে কোনো সন্দেহ নেই সবাই আজকে সংগঠন করে আবার বলে যে সংগঠন চলবে না কেমন সংগঠন করে সংগঠন কাকে বলে সংগঠনের পরিচয় যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি যে কিছুজন মানুষ সংঘবদ্ধ হয়ে একটা কাজ করা এটার নামে কি এটাই সংগঠন এখন এই সংগঠন হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে জাতীয় গোটা দেশ পর্যায়ে হতে পারে আন্তর্জাতিক গোটা বিশ্বব্যাপী আবার হতে পারে মহল্লা ভিত্তিক গ্রাম ভিত্তিক তাহলে সবাই সংগঠন করে যারা বলে যে সংগঠন নয় তারাও সংগঠন করছে কিন্তু তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য জাতীয় সংগঠনের বিরুদ্ধে তারা কথা বলছেন কেমনে নিজেদের স্বার্থ হাসিলের জন্য
আমরা বললাম যে সবাই সংগঠন করছে লক্ষ্য করে দেখুন আপনি কেউ একটা মসজিদ তৈরি করে সেটার মাধ্যমে তার সংগঠন চালাচ্ছেন মসজিদ কমিটি মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি বা ইত্যাদি দিয়ে এটি তার সংগঠন কেউ একটা মাদ্রাসা তৈরি করলেন মাদ্রাসা তৈরি করে মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সেক্রেটারি বা মাদ্রাসার এই এটার নাম দিয়ে একটি সংগঠন চালু করলেন কেউ একটা ইসলামী গবেষণা কেন্দ্র তৈরি করলেন বা কেউ একটা পাঠাগার তৈরি করলেন একটা লাইব্রেরি তৈরি করলেন সেখানে একজন সভাপতি একজন সেক্রেটারি বা এই ধরনের কিছু সদস্য নিয়ে তিনি এই গ্রুপ ভিত্তিক কাজ করছেন সুতরাং কেউ সংগঠনের বাইরে নেই সবাই রয়েছে তবে সংগঠন আমরা বলি যদি এমন হয়ে থাকে সংগঠন সংগঠনের স্বার্থ রক্ষার জন্য কোরআন এবং হাদিসকেও বর্জন করা হয় তাহলে সেই সংগঠন কখনো বৈধ হতে পারে না এটি অবশ্যই রাইট কিন্তু একদিকে এক কথা বলবেন এই জন্য বলা হয় কালিমাতু হাক্কিন উরিদা বিহা আল বাতিল কথা সত্য কিন্তু উদ্দেশ্য তার সত্য নয় উদ্দেশ্য হলো নিজের স্বার্থ হাসিলের জন্য জাতীয়ভাবে বলে সত্য হবে তখন যখন বলা হবে যে এই ধরনের সংগঠন আমাদের দেশে বহু ইসলামী সংগঠন রয়েছে সংগঠন ঠিক রাখার জন্য সেই সংগঠনে কোরআন হাদিস হয়তো সুন্দরভাবে মানার সুযোগ নেই কোরআন হাদিস অনুযায়ী সালাত আদায় করার সুযোগ নেই কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করার সুযোগ নেই কেন তাদের দোহাই হলো সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন যদি হয়ে থাকে তাহলে সেই সংগঠন কখনো শরীয়তে জায়েজ হবে না শরীয়তে সেটাই জায়েজ হবে আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র দাওয়াতের কাজ করবেন আপনি ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহুনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিবেন আপনি অসৎ কাজ থেকে বাধা দেবেন আপনি কিন্তু যখন পরিস্থিতি অনেক সময় এমন একা কিভাবে করতে গেলে বহু সমস্যার সম্মুখীন হয় হতে হয় আপনি সেখানে টিকে থাকতে পারেন না সেই প্রেক্ষাপটে আপনাকে ইসলাম নির্দেশ দিচ্ছে শুধু একা একাই নয় প্রয়োজনে দলবদ্ধভাবে আপনাকে সেই দাওয়াতের কাজ করতে হবে এখানে লক্ষ্য উদ্দেশ্য হলো দাওয়াতের সফলতার জন্য হলো এই সংগঠনের প্রয়োজন দাওয়াতের স্বার্থের জন্য এই সংঘবদ্ধ হয়ে চলা